গাইজ ইটস মি মৌমিতা ওয়েলকাম ব্যাক ইন টু মাই চ্যানেল মেমোরি বক্স অফ মৌমিতা। তো তোমাদেরকে আরও আজকে একটা নতুন ব্লগে স্বাগত স্বাগত স্বাগত। যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দাও। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। আজকে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই সপ্তাহটা মনে হয় বৃষ্টি বৃষ্টি করেই কাটবে। তো দুপুরবেলা আমি একদম জোর কদমে ঘুম দিয়েছি আর তো বুঝতে পারছো চোখটা একটু ফোলা ফোলা ওই জন্য হয়ে আছে। আর এখন বাজে কটা, 7:20। তো আজকে সন্ধেবেলা 7:20 থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটার টাইটেল দেখে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ তোমরা সকলেই জানো সুশান্ত এসেছিল। তো আজকে ও আবার চলে যাচ্ছে, যে যার কাজে সে তার যোগ দেবে, যে যার ডিউটি সে তার তাকে তো করতেই হবে। আর ও যেই আমাকে আংটিটা দিয়েছিল আমি সেই আংটিটা তো পরেছিলাম, কিন্তু হঠাৎ করে আংটিটা রাত্রিবেলা পরে শুয়েছি, সকালবেলা এমনি নাড়ছি আংটিটা আমি আর খুলতে পারছি না। তো তারপরে আমি মানে অনেক কষ্টে 3-4 বার ধরে সাবান দিয়ে দিয়ে ট্রাই করে করে অ্যাট লাস্ট আংটিটা খুলেছি। মানে ও আমাকে বলছে কি, আচ্ছা ও কি বলেছে আমাকে সেটাই আগে শোনো, যে আংটিটা কেন হঠাৎ করে আমার হাতে টাইট হয়ে গেছে ওর কাছ থেকেই, ঠিক আছে। হ্যাঁ, তো দেখো এখন আমি যে গেঞ্জিটা দিয়েছিলাম এখন এই গেঞ্জিটাই সবসময় পরে আছে, এখন আর এই গেঞ্জিটা ছাড়ছেই না। ভালো হয়েছে যে পরে আছি, খারাপ হলে পরতে না। মানে বউ যে ভালোবেসে জিনিস দিয়েছে, ভালো হোক খারাপ হোক পরে থাকা উচিত। পছন্দ না কেন করব, তো তুমিও আমাকে এমন কিছু কিছু জিনিস দাও সেগুলো আমার পছন্দ হয় না, কিন্তু ওই নে হেলমেটে ঢুকে রেখে দাও। আংটিটার কি ব্যাপার হলো, রাত্রিবেলা ঢুকলো সকালবেলা কেন ঢুকলো না, এটা নিয়ে কি বক্তব্য আপনার থাকতে পারে এটা একটু আপনি বলুন। কিছু না, আংটিটা সকালবেলা যে ঢুকিয়েছিল হাতে, রাত্রিবেলা হাতে ঢুকিয়েছি, প্রথমত সকালে হাতে ঢোকাইনি, রাত্রে যে হাতে ঢুকিয়েছিল আংটিটা, কালকে আমার সাথে একটু ঘুরতে ঘুরতে গেছিল। আচ্ছা এই লজিকটা আমাকে সকালবেলা বলছে, রাত্রিবেলা সেদিন তুমি দিনের বেলা ঘুরতে গেছো, ঘুরতে যেয়ে খেয়েছো, ওই জন্য তুমি হঠাৎ করে রাত্রিবেলা শুয়ে মোটা হয়ে গেছো। হ্যাঁ মোটা হয়ে গেছো ওই জন্য আমি আঙুলটা বড় হয়ে গেছে। এটা কোনো লজিক হলো, আমি রাত দুপুরবেলা লজিক না, আঙুলটা এক সাইড হয়ে গেছিল না, আংটিটার হয়েছে কি সামনের দিকটা অনেক চওড়া, তো ঢুকে যেতে আংটিটা মানে পেছন দিকে ডাটিটাও মোটা, আংটিটা কিন্তু চিপে যে এইখান সামনের দিকটা পুরো ফুলে গেছে, তো এই জন্য বের হয়নি আংটিটা, ওই জন্য আংটিটা বের হয়নি, আটকাই না। সকালবেলা ওই আংটিটার পেছনেই আমি আজকে কান্না পেয়ে গেছে, আমার ওই আংটিটা এমন টাইট হয়ে হাত ফাত পুরো লাল হয়ে গেছিল আর এখনো হাতটা ব্যথা, আর হাতে যেই ফসকা পড়েছিল পুরো একদম ধুলি হাতে উঠে গেছে। ক্রিম লাগিয়েছি তা সত্ত্বেও, বার্নার ক্রিম লাগিয়েছি বার্নার তা সত্ত্বেও পুরো হাতে ধুলি উঠে গেছে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ তুমি যে চলে যাচ্ছ এটা নিয়ে কিছু তোমার এই করতে ভাতটা দিনের বেলার ভাত আছে, ও এখন খেয়ে বেরোবে, 8টার সময় গাড়ি আসবে, ও গাড়িতে করে যাবে, কারণ এখন যেহেতু ট্রেন বন্ধ তো ওকে খড়গপুর থেকে যে ট্রেন ধরতে হবে, মা এখন খাবারটা একাতে করে গরম করছে, কিন্তু মাকে তো বেশি কাজ করানো যাবে না, তো আমিও খাবারটা গরম করি, ও ভাত আর সকালবেলা আজকে চিকেন হয়েছিল তো চিকেন আছে, ও চিকেন খাবে আর ভাত খাবে, তো ও খাক, তারপরে আবার যখন ও বেরোবে তখন তোমাদের সাথে ক্যামেরাটা অন করে একটু কুশ করে কথা বলে নেবো। তো চলো এখন আপাতত আমি ক্যামেরাটা বন্ধ করছি। তো একদম ব্যাগ ট্যাগ নিয়ে রেডি, ইটস টাইম টু সে বাই, এখন কিছু কথা বলবে না, এখন মনটা কি দুঃখ লাগছে, দুঃখ লাগবে না, কান্না পাচ্ছে, কাঁদছে, বকে ছেড়ে যেতে হচ্ছে, দুঃখ লাগবে না। আমার মাকে আর এখন আমি সবাইকে একবার করে বলি কান্না পাচ্ছে কাঁদবে দুঃখ লাগছে, আর এই লাইটটা নিয়েছি কারণ রাস্তা অবধি অন্ধকার, তো চলো লাইট জ্বেলে যাওয়া যাক, একদম অন্ধকারের মধ্যে আমরা যাচ্ছি ভূতের মতো। আর মাকে আর বাইরে এখন আনিনি, মা আসেনি, কারণ হচ্ছে তোমার মায়ের তো গাড়ি ব্যাক করতে গেছে ওপাশে দিকে, আর মাকে এখন আর আনিনি কারণ মায়ের হচ্ছে তোমার হাতটা ভেঙেছে, তো সেই জন্যে মাকে আর বাইরে আনিনি, আমরা অন্ধকারের মধ্যে দুজনে মিলে এসে দাঁড়িয়ে আছি। লং ডিস্টেন্স রিলেশনশিপ, বের পরেও হিটস রিয়ালিটি,
বাট কিছু কিছু জিনিস নিজেদের ইন ফিউচারের জন্য করতে হবে, কিছু করার নেই। কিন্তু ওই তো গাড়ির আওয়াজ, গাড়ি চলে এসেছে। টাটা করো, টাটা, সবাই ভালো থাকবে, আবার ব্যাক টু নর্মাল লাইফ। চলো টাটা, টাটা। তাহলে কোথা দিয়ে ঢোকাবে, বের কর, ঘোরাবে? এ বাবা, ব্যাকে যাবে, সাবধানে যাও, টাটা, সাবধানে পেছন করে করে। আগে ওখানে বসে ঘোরানো যেত না গাড়ি? সাবধানে যাবে, হ্যাঁ সাবধানে যাও, হ্যাঁ টাটা, দেখে যাও বাবা গো। তো আমি এই জাস্ট বাড়িতে এলাম, আর আজকের মতো ভিডিও এতটাই। আজকে আর ভিডিওটা বড় করব না, আর কিছু আজকের ভিডিওতে যোগও করব না। তো চলো দেখা করব তোমাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আর কালকে আমি লাইভে আসবো সকালবেলা 11টার সময়, আর কালকে লাইভটা আমি পাক্কা আসছি, কারণ এতদিন তো একটু কাজের প্রেশার ছিল, বুঝতেই পারছো মায়ের যেহেতু শরীরটা ভালো নেই, তো এতদিন ধরে আসবো আসবো করে লাইভে আসা হয়নি। তো কালকে আসবো সকালবেলা 11টার সময় লাইভে তোমাদের সাথে গল্প করতে। তো যদি তোমাদের সময় থাকে অবশ্যই চলে এসো আমার সাথে গল্প করতে, তোমাদের সাথে অনেক 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 গল্প করা যাবে। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর টাটা।